আসসালামু আলাইকুম। পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এবার বাংলাদেশকে সমর্থন করছে মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বিশ্বাস করেন বাংলাদেশ খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে। যুক্তরাষ্ট্রের কাছে হার বাংলাদেশকে ভালো খেলতে তাতিয়ে দিয়েছেও বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার। এবারে বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা সুখকর ছিল না। চার ম্যাচের দুটি ম্যাচেই হেরেছে ম্যান ইন গ্রিনরা, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এদিকে বাংলাদেশের সাথে ডি গ্রুপে ছিল শ্রীলঙ্কাও। পাকিস্তানের মতো তারাও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ার দুই বিশ্ব চ্যাম্পিয়ন বিদায় নেয়ায় হাফিজ এবার বাংলাদেশকেই সমর্থন করছেন। বিশ্বকাপের আগে পুসকে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে প্রবল সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ, আর তাতেই টাইগাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে এটা আমরা সবাই জানতাম। তাদের অতীত যাত্রার দিকে তাকালে দেখবেন দলটা সবসময় আন্ডার পারফর্মড, তবে এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তারা শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, সঠিক বডি ল্যাঙ্গুয়েজ ও ক্যারেক্টার শো করছে। বিশ্বকাপে এখন টিকে আছে এশিয়ার মাত্র তিনটি দেশ, ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান। তিনটি দলই আবার সুপার এইটের একই গ্রুপে, ভারত বরাবরই পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী। আফগানিস্তান প্রতিবেশী দেশ হলেও হাফিজ তার সমর্থন রাখছেন বাংলাদেশের প্রতি। তার বিশ্বাস, বাংলাদেশ সুপার এইটেও ভালো পারফরমেন্স অব্যাহত রেখে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। হাফিজ বলেন, আমি আশা করছি বাংলাদেশ ভালো করবে। এশিয়ার দুই জায়ান্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় আমি খুশি হব বাংলাদেশ যদি ভালো খেলে এবং সেমিফাইনালে যায়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যাম্ব্রোসও বিশ্বাস করেন বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। অ্যান্টিগায় বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে অ্যাম্ব্রোস বলেন, অবশ্যই বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখে, প্রতিটা দলের সমান সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলার, চার দলই যাবে সেমিতে, কিন্তু প্রতিটা দলের সামনেই সুযোগ রয়েছে, কারণ যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে এবং এটাই টি টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি। উল্লেখ্য, আগামী 21 জুন ভোর 6:30 সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।